ওর রেডি হয়ে গেছে, ডিউটি বেরোবে বলে, আর ওর চা খাওয়া হয়ে গেছে। সমৃদ্ধ ওর ব্যাগ নিয়ে আগে চলে গেছে, আর আমি দেখো এখানে এখন চা খাচ্ছি। বিছানার অবস্থা দেখো, এখনো কিছু গোছানো হয়নি, ও বেরিয়ে গেলে একেবারে সব গোছাবো। এই যে ও আগে আগে নিয়ে চলে যাচ্ছে, ওকে একটু গাড়ি চড়িয়ে দিতে হবে, না হলে ও বায়না করবে আবার। সবে গিয়ে গিয়ে দিচ্ছ পাপাকে, দেখে মা ঠাকুরকে খেতে দিতে যাচ্ছে। এই যে দাঁড়িয়ে পড়েছে, আমি ওকে নিয়ে নেবো। আর ব্যাগটা দাও, ওকে নামিয়ে দাও, আর তুমি ব্যাগটা নাও। সমরিকা এখন ওর কাকুর সাথে একটু ঘুরছে, ওর বাবার সাথে নেমে গিয়ে এখন ওর কাকুর সাথে ঘুরবে। আর আমার যে বাদ বাকি কাজগুলো আছে, যেমন বিছানা গোছানো আর কিছু বাসনও পড়ে আছে, রান্না করলাম, সেগুলো এখনো করা হয়নি, সেগুলো করবো। গুড মর্নিং বলো। এই বাসনগুলো পড়ে আছে, এগুলো মাজবো। এখন আমাদের ঘরের জানলাটা আমি এই সাইড দিয়ে খুলতে আসি প্রতিদিনই, কারণ এদিকে বুঝতেই পারছ যে ওদিক দিয়ে জাল লাগানো আছে, জালটা আবার খুলতে হবে, তাই জন্য এদিক দিয়ে পরিষ্কার আছে, যখন এদিক দিয়ে গিয়ে খুলে দিই। চলো আবার একটু ঘরের দিকে যাই। আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এইবারে যেন দেখে মনে হচ্ছে ঘরটা পরিষ্কার পরিষ্কার। এই দেখো, যতক্ষণ না বিছানা গোছানো হয়, যতই ঘরকে পরিষ্কার করি, গোছাই যাই করি না কেন, একদম দেখতে ভালো লাগে না। সমরিককে নিয়ে একটু পড়াতে বসলাম, এই যে সমরিক একটু পড়ছে। এটা বলো তো কি, মানে এগুলো বলো তো, এটা কি বলো? বটেটা মানে আলু। হ্যাঁ, আর এটা বাঁধাকপি। এই ফুলকপি, কলিফ্লাওয়ার বলো, কলিফ্লাওয়ার, বাঁধাকপি, ফুলকপি, মানে টমেটো। কই টমেটো? কোনটা? হেয়ার কোনটা? হেয়ার ভালো করে দেখাও। আচ্ছা, তোমার হ্যান্ড কোনটা? হ্যান্ড। আচ্ছা, তোমার নোজ কোনটা? তোমার আই কোনটা?
এইটা তোমার ইয়ার কোনটা? এটা কি? ওটা তো আই। আর ইয়ার কোনটা? ইয়ার 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 এটা। হ্যাঁ ভুল বলছো, বলো ইয়ার কোনটা। হ্যাঁ তোমার টিথ কোনটা? টিথ। আচ্ছা লেগ কোনটা? পা। আচ্ছা এই স্পন্দন পড়ে টরে চলে এলো, এবার ও স্কুলে যাবে, তার জন্য রেডি হবে। স্নান করা হয়ে গেছে? ও স্নান করা হয়ে গেছে, খাবে, তারপরে রেডি হবে, আর সমরিকও যাবে স্কুলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিডি টিপসের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সারাদিন কাজকর্ম করে মানে তোমাদের সামনে আর আসা হয়নি, ভিডিওটা শুরু করা হয়নি, তাই ভাবলাম এখন শুরুটা করে দিই। এখন মোটামুটি আমি ফাঁকা হয়ে গেছি, আগে আমি জামাকাপড় সব ধুয়ে দিয়ে এলাম। যে ভাত বসাবো, সমরিকও স্কুলে চলে গেছে মায়ের সাথে, ও স্পন্দন। বন্ধুরা আমি আজকে ভাত করছি, মা সকালবেলা ভাত করেছিল তো আমার বর নিয়ে গেছে, তো আজকে বললাম দুবার ভাত করতে, ওই জন্য মা সমরিককে নিয়ে স্কুলে গেছে আর আমি ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আর ওদিকে সমরিকের ঝোলটা বাকি ছিল, সে ঝোলটাও বসিয়েছি। এই দেখো আমার নাকের মধ্যে এখানে একটা কী হয়েছে, খুবই ব্যথা, আর দিতে পারছি না, হঠাৎ করে বেরোলো, কি হয়েছে আমি এখনও বুঝতেই পারছি না, এত কেন ব্যথা। এখন বাজে 12টা, তো সমরিক আজকে এখনও আসছে না, কেন কি জানি কেন দেরি হচ্ছে আজকে। সমরিক আসলে ওকে স্নান করাবো, স্নান টান করে খাওয়াবো, তারপরে দুপুরের মতো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এসে গেছে স্কুল থেকে আমার বাবু। ও এটা কি হলো? হ্যাঁ এটা কি হলো? ও বাবা, পড়াশোনা করেছো? পড়াশোনা করেছো? আচ্ছা কি পড়েছো? হ্যাঁ বাবা, ও ঠিক আছে, চলো ড্রেসটা ছাড়িয়ে দিই। সমৃদ্ধকে এখন ভাত খাইয়ে দিয়েছি, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ আর একটু ডিম ভাজা করে দিয়েছি, এই যে খাচ্ছে। না করো, এনাও ধরো ধরো ধরো, এখন সন্ধ্যাবেলা একটু আগে আমরা ঘুম থেকে উঠে সন্ধে দিয়েছি, সন্ধে দেওয়ার পর সমরিককে খাওয়ালাম, খাওয়ানোর পরে ওকে নিয়ে পড়তে বসেছি, কিন্তু ও পড়তে বসে নাম করে দেখো একটা বইয়ের পাতা ছিঁড়ে ফেলেছে, সেই পাতা ছিঁড়ে ও গালি দিচ্ছে সেটাকে, এই দেখো। তো বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে বাজছে প্রায় 9:45-এর কাছে, তো সমরিককে আমি খাওয়ালাম, খাইয়ে ওকে ওষুধ টষুধ খাইয়ে তারপরে আমি এ দেখো বিছানাটা করে নিয়েছি, বিছানা করে এবার ওকে একটু শোয়াবো, শুয়ে ওর আবার গায়ে ওষুধ মাখা আছে, ও একটু ঘুমিয়ে না পড়লে মাখালে গাটা পুরো নোংরা করে ফেলে, সেই জন্য। আর এই দেখো সমরিকখান এখনো ঘুমানো, ওর কিছু এখনো দেখতে পাচ্ছি না, হয়তো ঘুমাবে না। আর আমার বর এখনো ডিউটি থেকে ফেরেনি, বাড়ি আসছে, ফোন করেছিলাম বললো আমি আসছি, তো এখন একটু দেরি হবে আসতে, আস্তে আস্তে ও 10:30 বাজবে। আর দাও তোমাদেরকে সমরিককে দেখাই, ও বিছানায় উঠে শুয়ে পড়েছে। আর ও এইভাবে শোয়ার কারণটা কি জানো, ও এখন রাত্রির বেলা নাকি চিপস খাবে, আর ওকে ডাক্তার এমনি চিপস খেতে বারণও করেছে, এই দেখো ওই জন্য এইভাবে শুয়ে আছে, ওর রাগ হয়েছে। ভালোভাবে শো, এইদিকে মাথা কর। দেখো বন্ধুরা আমার বর সবে ডিউটি থেকে এলো, ডিউটি থেকে এসে ড্রেস ছাড়ছে, আর সমরিক এখানে এখনো ঘুমায়নি, ও গাড়ি পেরে দিতে বললো, ওর বাবা এসে গাড়ি পেরে দিল, ও এখন গাড়ি চড়বে বলে নিচে নামছে, বসে পড়েছে, এই যে পড়েছে। সমরিক এখনো ঘুমায়নি, ফোন দেখছে, তো চলো এবার শুয়ে পড়ি আমরাও। এখন রাত 12টা বাজে, তো এবছরে বরের জন্মদিনে তেমন কিছু পালন করবো না, শুধু একটা গিফট কিনেছি আমি বোন দুজন মিলে, সেইটাই ওকে গিফট করলাম, এখন আনবক্সিং চলছে। কেমন লাগছে গো? ওর অনেকদিনের ইচ্ছা ছিল স্মার্ট ওয়াচ, তো স্মার্ট ওয়াচটা কিনেই দিলাম আমরা। কেমন লাগলো বলো? দারুণ লাগছে।
আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।